হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি বলছিলাম ডক্টর আরিফুল ইসলাম আদনান সামি, সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা, আমি গতকাল একটা ফোন পেয়েছিলাম। মানুষ কতটুকু আর কি, আমি তো ভিডিও বলবোই, তারপর আমি আগে একটা কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে এক ভাইয়া আমাকে ফোন করেছিল ওই ক্লোরোফর্মের জন্য। মানুষ কতটুকু নিকৃষ্ট হলে তার আর কি নিচু মন মানসিকতা হলে এই জিনিসটা খোঁজে আর কি। ভাইয়ার ফোন নাম্বারটা আমার কাছে সংরক্ষণ করা আছে, তো সে ফোনে কথা বলেছে সেটা আমার কাছে রেকর্ড করা আছে। যেহেতু আমরা ডাক্তার মানুষ, ফোনে রেকর্ড করে রেখে দিই। এমনিতে সম্প্রতি দেখা যাচ্ছে আমাদের বগুড়াতে কিছু অসাধু ডাক্তার, আমি জানি ডাক্তারের সম্পর্কে, কারণ আমি যখন ওই এলাকাতে আমি বিয়ে করেছি, এই আর কি স্প্রিট যেটা আর কি মিথানল, ইথানল অ্যালকোহল খেয়ে মানুষ মারা যাচ্ছে অনেকগুলো দেখলাম। তো এটার হয়েছে কি, কিছু ডাক্তার আছে একে, কিন্তু এই যে ডাক্তারের চেম্বার থেকে আর কি মেডিসিন কিনা খাওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, উনি, আমি যখন হচ্ছে শ্বশুর বাড়িতে যাই, আমার বগুড়া শ্বশুর বাড়ি, তো আমি অনেক জিজ্ঞেস করছিলাম একবার, আমার কিসের জন্য ওষুধ নেওয়ার জন্য গেছিলাম, তো তখন বললাম যে আপনি কোথায় লেখাপড়া করছেন। তখন আমি কিন্তু মেডিকেল কলেজে 9 সালে মনে হয়, তখন উনি বলে যে আমি কলেজ থেকে পাশ করে বের হয়েছি। পরবর্তীতে দেখা গেল কি, আমার হচ্ছে যে আমি একদিন কাগজপত্র নিতে গেছি মেডিকেল কলেজ, যা দেখি যে ওই উনি পরীক্ষা দিচ্ছে আর কি, এবং আমার ওয়াইফের পাশেই পড়ছে আর কি, সিটটা পড়েছে। তো আমি তখন ভাবলাম যে এই লোকটা তো মিথ্যাবাদী, দেখি যে একটু আড়াল করে আছে। যাই হোক, এর আগেও আর কি কলেজ থেকেও যে কোনো একটা এই ধরনের একটা অকারেন্সের জন্য তাকে 3 বছরের জন্য আর কি ইয়া করেছে, শোকজ করছিল। তারপর অনেক আর কি চেষ্টা করার পরে মাপসাপ এর ধরনের কোনো কাজ করবে না, সংযুক্ত হবে না, যার ফলে তাকে ইয়া করছে। যাই হোক, আমাদের যে হোমিওপ্যাথি ডাক্তার আছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ভাই, দিনে যদি 10টা রুগী পান, আপনি যদি 300 টাকা করে জেনে নেন, তাহলে 3000 টাকা হচ্ছে। তাহলে 3000 টাকা হলে মোটামুটি আর কি মাসে 90,000 টাকা ইনকাম হচ্ছে। আপনার না 60,000 টাকা খরচ হলে 30,000 টাকা মাসে থাকলো, এটাই কি আপনার জন্য বেটার না? আপনি কেন অবৈধভাবে ইনকাম করতে হবে? আর একটা কথা বলি, আপনি কাপড়ের পকেট নাই ডাক্তার সাহেব। আপনি লেখাপড়া শিখলেন, 5 বছর ডিপ্লোমা কমপ্লিট করলেন, আপনি হচ্ছে সেবক। আপনি, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হয়, আর আপনি তাকে ওষুধ দেন না, আপনি প্রেসক্রিপশন করে দেন, তার থেকে 300 টাকা নেন, সে আপনাকে দেবে। আপনি যদি ভালো ট্রিটমেন্ট দেন, দেবে, আমাকে তো দেয়। আজকে আমাকে 4 জন হচ্ছে যে ভিজিট দিয়েছে, তারপরে অনেক কথা বলছে, আমাকে 300 টাকা করে বিকাশ করে দিয়েছে, তারপরে হচ্ছে মানে আমার সঙ্গে এই মতে কথা বললো। তাহলে আপনি আপনাকে কেন দেবে না? আমার কোশ্চেন হচ্ছে এটা, আমরা যখন হোমিওপ্যাথি ডাক্তার আছি, এই আপনি কি জানেন, এই একজনের কারণে সারা বাংলাদেশের হোমিওপ্যাথি ডাক্তারদের একটা দুর্নাম হয়ে গেল, এটা বুঝতে হবে। আপনারা কি যে করেন আল্লাহই জানে, আর আমি যতটুকু জানি আপনার এই যারা এই কাজগুলো করে, যারা এই ফার্স্ট ইয়ারের পরে, সেকেন্ড ইয়ারের পরে, যারা আর কি লেখাপড়া খরচ চালাতে পারে না। আর একটা আমি কথা বলি, সেটা হচ্ছে যারা মেডিকেলে ভর্তি হবে, জাস্ট মেডিকেল ভর্তি হওয়ার পরপরই অনেকে ডাক্তারি শুরু করে। আমি চাই বোর্ডের থেকে আর কি, আমার যত সাবস্ক্রাইবারগণ আছে, যারা এমনিতে অনেক ডাক্তারও আছে, আমার সাথে মত হবেন, একমত হবেন যে মেডিকেল কলেজ কমপ্লিট করার পরে সে যেন চেম্বার করে, ইন্টার্নি কমপ্লিট করার পরে, তারপর রেজিস্টার্ড ফিজিশিয়ান হওয়ার পরে সে যেন ডাক্তারি শুরু করে। আমার বিশ্বাস সেই ডাক্তারগুলো এরকম করবে না, কারণ এই এই জিনিসটা যদি এখন যদি রোখা না যায়, আসলে কোনো একটা সময় যে বড় আর কি একটা ঝামেলা আসতে পারে। এখন যেন আপনার বগুড়াতে হয়েছে, আমার সত্য কথা বলতে আমার ওয়াইফ তো খুব কান্নাকাটি, কারণ হচ্ছে যে তার আপন একটা চাচাতো ভাই এই আর কি এরকম ধরনের আর কি নেশাগ্রস্ত ছিল বগুড়াতে, সেও খায়, সেও মারা গেছে। সে আমাকে বলতেছে যে এরকম আমার আমার আর কি শালিকা ফোন দিয়ে বললো আমাকে যে এরকম মারা গেছে। তো এই বিষয়টা আমাদের খুব মর্মাহত করেছে। অথচ আমি কিন্তু আপনার প্রায় ডাক্তারি করি প্রায় 10 বছর হলে, 10-15 বছর হবে এরকম হবে। তো আপনার কই, আমরা তো কখনো তো অ্যালকোহল বিক্রি করি না, আমরা তো রুগী আসি, রুগীকে আমরা ওষুধ দিই, টাকা নেই, ঝামেলা শেষ। আমি 300 টাকা এক্সট্রা নেই, চার্জ নেই, ভিজিট নেই, আমি তার কাছ থেকে কথা শুনি, আধা ঘন্টা 1 ঘন্টা কথা শুনি, সমস্যা কোথায়? আপনার যদি সমস্যা ফিল করেন, তাহলে আপনার যদি চার্জ যদি না দেয়, আপনি ওষুধের মাধ্যমে ওটা ধরে দেন যে এরকম 400 টাকা লাগবে, 100 টাকার ওষুধ দেবেন, 400 টাকা লাগবে, আপনার ভিজিটটা আপনি নিয়ে নেন, তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে তো আর আপনার অ্যালকোহল বিক্রি করা লাগতেছে না। আর এমনিতে 10টা রুগী হোমিওপ্যাথি ডাক্তার পেয়ে যায়, 10টা না হলে 5টা তো পাবে, সমস্যা কোথায়? আপনি তো বাবুদার কিছু জায়গা জমি তো রেখে যায় নাকি, রাখে না? যাক, আমি ওইদিকে আর না যাই। আমি খুব কষ্ট পাইছি, কারণ আমার ভাইয়াটা অনেক অত্যন্ত ভালো মনে ছিল, কিন্তু সে কি যে ফেরে পরে বন্ধু বান্ধবদের তালে পরে কি এই জিনিসটা খাইছে কিনা তা জানি না। যা হোক, আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিক, যে কোনো একটা ভুলের কারণে হয়ে গেছে।
দেখ, আমি আজকে আর একটা খুশির খবর, সেটা হচ্ছে আজকে আমার বার্থডে ছিল, জন্মদিন ছিল। আমাকে যারা ফেসবুকে, তারপর হচ্ছে যে আপনার দেখলাম যে টুইটারে অনেকে আমাকে ইমোতে অনেকগুলো আপুরা আছে, ভাইয়ারা আছে, আমাকে উইশ করেছেন। আমি সবাইকে আমার অন্তর থেকে দোয়া করি, আপনার আল্লাহ তাআলা যেন আমার লাইফটা যতদিন পর্যন্ত থাকে সৎভাবে জীবনযাপন করতে পারে, হালাল রুজি খেতে পারি, আর হচ্ছে আপনার শরীর যেন সুস্থ রাখে, আর যেন আল্লাহ যেন আমাকে হাত যতদিন পর্যন্ত বেঁচে থাকি যেন হাত যেন দারাজ করে, আর সবার সাথে যেন ভালো ব্যবহার করে চলে যাওয়ার জন্য তৌফিক দান করে, আর আমার যেন হায়াতে তৈবা দান করে, রিজিক ধন সম্পদ যেন বৃদ্ধি করে দেয়, আর সৎপথে জীবন যেন জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে আমি এইটুকুই চাওয়া চাই, আর কিছু চাই না। আর আমি আর একটা জিনিস চাই, আমার যেগুলো আমার সন্তানাদি আছে তারা যেন সুস্থ থাকে, আমার পরিবার, আহল পরিবার যারা আছে তারা যেন সুস্থ থাকে, এই কামনা আপনাদের কাছে দোয়া চাই। আজকে জন্মদিন ছিল, অনেকে দোয়া করেছেন, আমিও আপনাদের কাছে জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থ সবল, সবাইকে ভালো রাখুক, পৃথিবীর সবাই ভালো থাক, সে যে ধর্মই হোক না কেন, কারণ প্রত্যেকজনই আমরা মানুষ। সবচেয়ে বড় পরিচয় কি জানেন, আমি মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, আমি এইটুকু বিষয়ের মানুষ, মানুষ তো আমরা, ধর্মটা পরে আসলো, প্রথম কি পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যা হোক, চুয়াডাঙ্গার হচ্ছে যে সাকিব ভাই, আপনার আইবিএস রশিদ খান ছিলেন 9 মাস হলো, আল্লাহর রহমতে রিকভারি হয়েছে, আর আমরা পরবর্তীতে ওনাকে আর কি সাকিব ভাইকে হচ্ছে যে আপনার হরমোনের ওষুধ দিয়েছিলাম কিছু, ইনশাল্লাহ তার বিয়ে হয়েছে। আমাকে আজকে সকালে ফোন দিয়েছিল, আমাকে হ্যাপি বার্থডে জানাইছে, আর আপনার কিছু মেডিসিন চাইছিলেন, বাকি যে মেডিসিনগুলো আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম, মানে 7,000 টাকার মতো, আমি আপনাকে ওষুধগুলো সমস্ত প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি ভাই। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আপনি টাকা পাঠিয়েছিলেন, আমি সন্ধ্যার দিকে পাঠাইছি, সমস্যা নেই, আপনি পেয়ে যাবেন আল্লাহর রহমতে, আপনার মেডিসিনগুলো পেয়ে যাবেন। আর আপনার হচ্ছে যে পত্নীরতলা থেকে সাদিকুল ইসলাম, আপনার আপনার মেডিসিনগুলো ছিল হচ্ছে যে আপনার সিমেন্সের পার্সেন্টেজ ছিল 37%, এখন থেকে এখন উন্নতি হয়েছে 42%, আল্লাহর রহমতে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আপনার করতেছি, ইনশাল্লাহ 42% অনেক সময় বাবু আসে, আপনি 37% আসে না, যেহেতু 42% আসে, আপনি মেডিসিনগুলো আবার যে মেডিসিনগুলো আপনি আমার কাছ থেকে চাইছিলেন আমি দিয়ে দিয়েছি, আর পার্সোনাল কিছু আর কি ন্যাচারাল হার্বস আপনি চাইছিলেন, কাজু বাদাম আখরোট, এগুলো আমি আর কি অ্যাসিস্ট্যান্টে কিনে এনেছে, ঘি দিয়ে ভেজে আমি আপনাকে ঝাড়ে উঠাই দিয়েছি, আর কিছু আর কি গাছ গাছ রাস্তা আমি নাটোতে সংগ্রহ করেছিলাম, ওটাও আপনাকে আমি দিয়ে দিয়েছি। আপনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রায় 10,000-10,000 টাকার মতন মনে হয়, ইনশাল্লাহ আরও 50% হলে আর কি একটা ভালো একটা ভালো পারফরমেন্স আসে, আর তাছাড়া আপনার ওয়াইফের তো আর কোনো আদার্স কোনো সমস্যা নাই, আল্লাহর মতো ভালো হয়ে যাবেন, আপনি কন্টিনিউ করতে থাকেন। আর হচ্ছে ইদ্রিস ভাই, আপনার হচ্ছে নীলফামারী ভাইজানের সমস্যা ছিল হচ্ছে কোষ্ঠকাঠিন্যর আইবিএস, 7 দিন পর পর বাথরুম হয়, তো ভাইয়া আপনার মেডিসিন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিয়েছি, আপনি টাকা পাঠাইছিলেন 6,000 টাকার মতন, আমরা আপনাকে 1.5 মাসের ওষুধ দিয়েছি, সম্পূর্ণ জার্মানি দিয়েছি, কোনো সমস্যা নেই। আমি মাদার টিংচার ব্যবহার করতে পছন্দ করি, তারপরে গিয়ে আমি পাওয়ারে যাই, কারণ এই রোগগুলো হয় কি, এই ডিসেন্ট্রিটা আর এই আইবিএসটা খুব কঠিন একটা রোগ, মানুষকে কুরে কুরে খায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, মাথা চুল পড়ে যায়, চুল পেকে যায়, মাথা ব্যথা করে, পাও চাবায়, বাথরুমে উঠতে পারে না, আর মানে রাত্রে সারা রাত ধরে জেগে রাখে, মানসিক রোগী হয়ে যায় লাস্টে। এই জন্য আমি প্রথম মাদার টিংচারগুলো ব্যবহার করি, এবং আমার ন্যাচারাল কিছু মেডিসিন আছে আমি দিয়ে থাকি, আপনাকে সেগুলোই দেওয়া হয়েছে, আপনি যে লক্ষণ বলছেন সে অনুসারে দেওয়া হয়েছে, আপনার পেট কিন্তু কমে যাবে, আর আপনি অবশ্যই ঘোলটা বেশি খাবেন, আর আয়রন জাতি আর আয়রন যে পানি দেওয়া আছে আপনার বাসায় এটা একটু চেঞ্জ করে খেতে হবে, আয়রন পানি আপনার খাওয়া যাবে না, দুধ ডিম ইলিশ মাছ গরু গোস্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না আপনার, আপনি চিড়ে খেতে পারবেন, আপনার আর কি দধি দিয়ে খেতে পারবেন, আর প্রতিদিন সকালবেলা করে ওর স্যালাইন খাবেন ওষুধের পাশাপাশি, আর আমি নিয়মিত ওষুধের নাম লিখে দিয়েছি, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আশা করা যায়। আর হচ্ছে আমার কাছে আর একজন ভাইয়া চাইছিলেন শ্যাবাল সেরুলেটা, গ্লাইজোরাইজা, গলথলিয়া, ইলিয়াম স্যাটাইভা, ভাই আপনাকে আমরা ওষুধ পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ টেনশন করেন না। এটা হচ্ছে আপনার স্বপন ভাই, স্বপন ভাই হচ্ছে রাজশাহী থেকে, আমি আপনার মেডিসিন পাঠিয়ে দিয়েছি, আর আপনি আমার কাছ থেকে তেল চাইছিলেন 6 পিস ব্যবহার করার জন্য, আমি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর একটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে মানিউর রহমান, কক্সবাজার থেকে মানিউর রহমান ভাইয়া, আপনার সমস্যা ছিল হচ্ছে আপনার এই কিডনিতে পাথর ছিল, তো ইনশাল্লাহ আমি আপনাকে 3 বার ওষুধ দিলাম,
আপনি আল্ট্রাসাউন্ড করে যে রিপোর্টটা পাঠাইছেন এটাতে দেখাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে আপনি রিপোর্টে আসেনি পাথর আর। যাক, তারপর আমি আর একটা ডোজ দিলাম, তারপর আপনি এটা খাওয়ার পরে একটু আবার একটু ট্রাই করে টেস্ট করে দেখবেন, আর মাঝে মাঝে মূলা প্রচুর পরিমাণে খাবেন। আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এবং কিডনি পাথর ইনশাল্লাহ নাই খেয়ে তারপরে একটা ডোজ দিলাম যেন আপনার সেক্সটাকে আপনার ডেভেলপ হয়। এই জন্য ওই পাথরের ওষুধ খেলে একটু সেক্সটা একটু আপনার মনে হয়ে আসে আর কি, কিছু কিছু সময় হয়ে যায় আর কি, ভালো হয়ে যাবেন। আর হচ্ছে আপনার নিশ্চিত আপু, আপনার ওভারি সিস্ট আমার 3 মাস হলে খাচ্ছেন, ইনশাল্লাহ আপনার পয়েন্ট ছিল 3.4, যাই হোক আপনার ইনশাল্লাহ তো রিকোয়ারি হয়ে গেছে। তারপরে আমরা আর একটা ওষুধ দিয়ে দিলাম, আপনি টাকা মনে পাঠিয়ে দিয়েছিলেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি চাচ্ছিলেন, আসলে তাড়াতাড়ি হয়েও যায় না, কারণ আমি তো শেরপুর থানায় থাকি, বগুড়া জেলাতে থাকি না, থানাটা হচ্ছে প্রায় 30 কিলো দূরে, এই জন্য আমাদের আর কুরিয়ার করে আর ওষুধ নিতে চায় না, সমস্যা হচ্ছে অন্য জায়গায়, এই জন্যই ঝামেলা। যা পাঠাই দিয়েছি আপনি টেনশন করেন না। আর চাইছিলেন হচ্ছে আপনার ওষুধ চিটাগাং থেকে, চিটাগাং থেকে চাইছিলেন হচ্ছে আপনার মাহফুজা জান্নাত, আপনার হচ্ছে আপনার ওভারিতে সিস্ট ছিল ইনশাল্লাহ কমে গেছে, আর হচ্ছে আপনার ব্রেস্টে সিস্ট হয়েছে আবার বললেন আপনি, তো ওভারিটা যেহেতু নাই আল্লাহর রহমতে যে মেডিসিনগুলো চলতেছে ওগুলো রানিং রাখবেন, আর পাশাপাশি কিছু ওষুধ আমি আপনাকে দিয়ে দিলাম, কারণ জ্বরের সিস্টের জন্য আলাদা মেডিসিন হয়ে যায়, আর হচ্ছে আপনার ব্রেস্টে যে সিস্টগুলো হয় এগুলো মেডিসিনগুলো আলাদা, মানে সিস্ট কোথায় কী হয়েছে সব কিছু আলাদা হয়ে যায়, ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহর রহমতে। বরিশাল থেকে আতিক ভাইয়া, আপনি বলেছিলেন আমার IBS প্রায় 12 বছর হলে আমাকে ডাক্তার শুধুমাত্র মানসিক রোগের ওষুধ দেয়, যাই হোক আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে মেডিসিন পাঠা দিতে পারি নাই, কারণ হচ্ছে যে আপনি পাঠিয়েছেন হচ্ছে আপনার 7:30টার সময়, তো আমি চেষ্টা করব কালকে ইনশাল্লাহ, কালকে তো শুক্রবার হয়তো বা হবে না, আপনি কালকে আমি দেশে বাড়িতে যাব, কারণ এই 3-4 দিন হলে আমার সুমন্দি মারা গেছে, স্পিড খায় হোমিওপ্যাথি অ্যালকোহল যেটা এটা বল খেয়ে মারা গেছে, তো এটা আমার ওয়াইফ গিয়েছিল ওখানে, তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যা হোক এই জন্য আমি আর কি একটু মর্মাহত। আর তাছাড়া আমার দেশে বাড়িতে আমার কয়েকজন মারা গেছে, তাদের একটু মাটি দিতে যাবো, 2-3 দিন পর্যন্ত মাটি দেওয়া যায়, তো সেই জন্য আমি শুক্রবারে গিয়ে তাদের কবরে একটু মাটি দেবো, আমি যেতে পারিনি আমার ব্যস্ততার কারণে। আর কি বলবো, আর যারা আছে আমাদের ডক্টর হেরেলটা নিয়ে নিজে লাখাতে, যাদের হচ্ছে খুবই অল্প টাকা আছে, আপনার চাইলে সেলুনের আপনার কসমেটিকের দোকানে ডাক্তারের চেম্বারে এই তেলটা নিয়ে আপনারা বিক্রি করতে পারেন, এখন তো গরমের সিজন পড়ে যাচ্ছে, যারা স্টুডেন্ট আছেন বাড়ির থেকে 15,000-20,000 টাকা নেন, অল্পতেই শুরু করে দেন, আল্লাহ যদি রহমত করে এখান থেকে আস্তে 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 উপর দিকে হওয়াটা পর কী করবেন জানেন, যারা স্টুডেন্ট রয়েছেন তারা এই টাকা থেকে ইনকাম করার পর একটা ল্যাপটপ কিনে তারপর ফ্রিল্যান্সারের কাজগুলো শিখে নেবেন, তারপর আপনার ফ্রিল্যান্সার করবেন, তেল তখন আপনার সেল করতে হবে না, মান্থলি দেখা যাবে ফ্রিল্যান্সিং করলে আপনার দেখা যাচ্ছে 35,000 প্রথমত 10,000 ইনকাম করলেন, 15,000-20,000 পাশাপাশি আমাদের তেলটাও সেল করলেন, এখান থেকে যে টাকাটা আসলে এটা দিয়ে আস্তে আস্তে ল্যাপটপ কিনবেন, কেনার পরে ফ্রিল্যান্সিং কাজটা শিখে গেলেন, তাহলে তো আর আপনার কোনো বাবা মার কাছ থেকে যে টাকা নেওয়ার যে একটা প্যারা ছিল সেটা আর থাকবে না আশা করা যায়। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমরা একটা ছাড় দিচ্ছি, এটা আপনার ভাবি যান বলছে যে যারা স্টুডেন্ট তাদেরকে মাধ্যম দিয়ে তেলটা সাপ্লাই করেন, আপনাদের নিজ এলাকাতে আপনার টার্গেট করবেন যে আপনার থানাতে কতগুলো সেলুন আছে, কতগুলো মনোহারি দোকান আছে, কতগুলো আছে আপনার পার্লার আছে, এই যে এলোপ্যাথি দোকান আছে, এই জিনিসগুলো আপনার মাথায় নেবেন, তারপর আমাদের এই টার্গেটটা ফিল আপ করবেন, আপনি অল্প টাকা দিয়ে শুরু করে দিন, আমরা আপনাকে কাগজপাতি করে নেবো, আমরা আপনাকে আপনারা তেল দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি আপনার বেতন সিস্টেম যদি থাকতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কোম্পানির ফোন নম্বর 01623171717, আর আমি ডাক্তার আরিফুল ইসলাম আন্দন সাহেব বলছিলাম, আমার ফোন নম্বর হচ্ছে 01721418696। আর একটা কথা বলি, আমাদের সঙ্গে পরামর্শ ফি দিয়ে তারপর আপনি রোগ সম্পর্কে আমাদের কথা বলবেন, আমাদের ফোন বিকাশ নাম্বার হচ্ছে 01721418696, কারণ 1 ঘন্টা আপনার সঙ্গে চ্যাট করার পরে আপনি বলেন যে আমাকে প্রেসক্রিপশন করে দেন ফ্রি ফ্রি, ভাই আমাদের বাচ্চা আছে, বউ আছে, রুম আছে, এগুলো আমাদের নিতে হয়, ড্রাগ লাইসেন্স করতে হয়, তারপর হচ্ছে যে আপনার আই কার্ড দিতে হয়, নানান ঝামেলা আছে, এই দেখলেন না এই ব্যবসা বাণিজ্য যাদের না হয় ডাক্তারের লাইফে যারা না করতে পারে তারা দেখেন যে অ্যালকোহল বিক্রি করে, এই 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 বিষয়গুলো যদি আপনারা যদি আমাদেরকে যদি প্রাপ্যটা যদি না দিয়ে থাকেন, শুধুমাত্র ফ্রির চিন্তাভাবনা যদি করেন, আর যদি ভাই বানান, বোন বানান, বাবা বানান, চাচা বানান, এরকম করলে তো আমাদের আবার বহু সাল আছে, সেগুলো তো আবার ভরণ পোষণ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো হয়ে গেছে, প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। আসসালামু আলাইকুম।